হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশন। ইএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমি পিএইচডি সংক্রান্ত খবর, সেই সঙ্গে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর এবং বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য ভিডিও আপলোড করে থাকি। তাই এই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য এবং সেই সঙ্গে তোমরা যারা এই চ্যানেলে একেবারেই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানিয়েছি যারা বিহার স্টেটের জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য। আমি ইতিপূর্বে রবীন্দ্রনাথ, কেননা আমাদের পাঠ্য হচ্ছে চতুর্থ সর্গ, ঠিক আছে? এবং আলোচনা শুরু করার আগে আমি বলি যে এই যে চতুর্থ সর্গ, এর নাম কিন্তু অশোক বন বা অশোক বনা। এবং এখানকার যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা হলো এই চতুর্থ সর্গটি পুরোটাই সরমা এবং সীতার কথোপকথনমূলক। চতুর্থ সর্গটি, এই যে চতুর্থ সর্গ, এখানে কবি চতুর্থ সর্গ শুরু করার সাথে সাথেই তিনি আমাদের প্রাচীনকালের যে বিভিন্ন কবিরা ছিলেন তাদের বন্দনা করেছেন এবং তিনি শুরুতেই বন্দনা গিয়েছেন বাল্মীকির, যিনি আমাদের রামায়ণ, সংস্কৃত রামায়ণ যিনি রচনা করেছেন সেই বাল্মীকির বন্দনা গিয়েছেন এবং তাকে কবি কবিগুরু বলেও অভিহিত করেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিই কি আছে। এই স্বর্গে উল্লেখিত বিভিন্ন ব্যক্তিদের মাইকেল বিভিন্ন নামে অভিহিত করেছেন, তার একটি চার্ট নিম্নে তুলে ধরা হলো। অর্থাৎ এখানে কবি তাদের যে বন্দনা করেছেন তাদেরকে বিভিন্ন অভিধায় ভূষিত করেছেন। সেই অভিধাগুলো কি কি আমরা একটুখানি দেখার চেষ্টা করি। প্রথমে অমর কবি বলেছেন ভর্তিহরিকে, শ্রীকণ্ঠ বলে অভিহিত করেছেন ভবভূতিকে, এবং ভারতে ভারতীর বরপুত্র বলেছেন কালিদাসকে। এখানে ভারতে ভারতীর বরপুত্র মানে এখানে ভারতী বলতে সরস্বতীকে বোঝানো হয়েছে, সরস্বতী দেবীকে বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন কালিদাস। এরপরে মুরালী ধ্বনির সদৃশ্য কাব্য রচয়িতা, যার প্রসঙ্গে বলেছেন তিনি হলেন মুরালী। মুরালী মানে বাঁশির মতো করে তিনি যিনি কাব্য রচয়িতা করতেন তাকে বলা হতো মুরালী। তাহলে অমর কবিকে ভর্তিহরি, কালিদাস, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নিই। কবি এই যে আমাদের বাংলা রামায়ণের যিনি রচয়িতা, অর্থাৎ সংস্কৃত রামায়ণের যিনি ভাবানুবাদ করেছেন তিনি হলেন কীর্তিবাস। তার কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। আমরা সকলেই জানি, যারা স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিয়ে তারা সকলেই জানে। তো সেই কীর্তিবাস সম্পর্কে বলেছেন এবং এটি সবথেকে ইম্পর্টেন্ট। তিনি কীর্তিবাস সম্পর্কে বলেছেন কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। তাহলে প্রশ্ন আসতে পারে মাইকেল মধুসূদন দত্ত কার সম্পর্কে বলেছেন যে কবি এ বঙ্গের অলঙ্কার, বা শুধু বলেন এ বঙ্গের অলঙ্কার, কাকে বলা হয়েছে? তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে বলো দেখি? আমাদের উত্তর হয়ে যাবে কৃত্তিবাস, ওকে? পরের প্রশ্নটা দেখে নেই। মাইকেল সরমা সম্পর্কে বলেছেন, অর্থাৎ সরমা প্রসঙ্গে বলেছেন তিনি হলেন রক্ষকুল রাজলক্ষ্মী, ঠিক আছে? তো প্রশ্ন আসতে পারে যে অশোক বন বা চতুর্থ স্বর্গে কবি রক্ষকুল রাজলক্ষ্মী কাকে বলেছেন? উত্তর হয়ে যাবে সরমা। এরপরে আমরা পাঁচ নম্বরটি দেখে নেব। দুরন্ত চেরিরা রত সব আজি নিশাকালে, আইনু পূজিতে পা দুখানি। এখানে বলছে দুরন্ত চেরিরা। চেরিরা শব্দের অর্থ কি? চেরিরা শব্দের অর্থ হচ্ছে রাক্ষসী, ঠিক আছে? চেরিরা শব্দের অর্থ হচ্ছে রাক্ষসী। এই রাক্ষসীরা, যে দুরন্ত রাক্ষসীরা সবাই আজকে নিঃশুভ রাতের বেলা, তাই এই সুযোগে সরমা সীতার কাছে এসেছে তার পাদ ওখানে পূজা করার জন্য, বা তার যে করুণ অবস্থা সেটার জন্য একটুখানি সাথ দেওয়ার জন্য সে সবাইকে চোখে ফাঁকি দিয়ে চলে এসেছে। কেননা সেই রাক্ষসীরা এখন সবাই রাতের বেলা সবাই ঘুমে মগ্ন বা অন্যান্য কাজে ব্যস্ত, সেই ফাঁকে সে তার সঙ্গে দেখা করতে এসেছে। ৬ নম্বর প্রশ্ন সম্পর্কে বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট, সরমা অর্থাৎ পর্দের পাতা কে ছেড়ে। এখানে আসলে পর্দ বলে অভিহিত করা হয়েছে সীতাকে, ঠিক আছে?
এখানে তাহলে সীতা সম্পর্কে কে বলেছেন, কে ছেড়ে পদ্মের পণ্য? আমাদের উত্তর হয়ে যাবে সরমা, এবং পদ্ম বলতে এখানে বোঝানো হয়েছে সীতা। তারপরে 7 নম্বর প্রশ্ন, ক্ষম লক্ষ্মী ছুইনু ও দেব আকাঙ্ক্ষিত তনু কিন্তু চিরদাসী দাসী ও চরণে। এখানে সরমা সীতাকে বলছে যে, লক্ষ্মীকে বলছে যে, মানে এখানে লক্ষ্মী তো নয় আসলে, সীতাকে বলছে যে তুমি হচ্ছে লক্ষ্মী বেশি, তোমার এই সেবা করার জন্যই আমি এখানে এসেছি। 8 নম্বর প্রশ্ন কি বলছে, তখন সীতা সরমাকে বললো, যখন সরমা সীতাকে এইভাবে বললো যে তোমার পূজা করার জন্য এখানে এসেছি, এবং সে রাবণকে গালমন্দ করছিল যে রাবণের জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে, সবাই দুঃখে ভুগছে, হয়তো একদিন লঙ্কা তলিয়ে যাবে, তখন সীতা তাকে বলল যে তুমি কেন তাকে এখানে, তাকে কেন তুমি গঞ্জনা দিচ্ছ, অর্থাৎ বৃথা গঞ্জ দশাননে তুমি বিধুমুখী। তাহলে এখানে আমাদের কয়েকটা প্রশ্ন, প্রথম কথা হলো এটি কে বলেছেন, আমাদের উত্তর হয়ে যাবে সীতা। আমাদের দ্বিতীয় প্রশ্ন, দশানন কাকে বলেছেন, দশাননকে বলেছেন। তৃতীয় প্রশ্ন, দশাননকে, দশানন হচ্ছে দশানন যার, অর্থাৎ রাবণ প্রসঙ্গে বলা হয়েছে। এবং এখানে বিধুমুখী কাকে বলা হয়েছে, বিধুমুখী বলা হয়েছে সরমাকে, বিধুর মতো মুখ যার, অর্থাৎ চাঁদের মতো যার মুখ, তাকে বলা হয়েছে বিধুমুখী, অর্থাৎ অসম্ভব সুন্দরী যিনি। এরপর সরমা সীতার স্বয়ম্বরের গল্প শোনার কথা বলে সীতা বলে, মণিমুক্তা রতন কিয়া ছিল জগতে, যাহে নাই অবহেলে লোভিতে বনে। বলছে সে তার অতীত দিনের কথা বলছে যে আমি সব কিছু ছেড়ে দিয়ে এই বনে এসে বাস করছি। এরপরে 9 নম্বর, সীতা যখন রামচন্দ্রের সঙ্গে গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে থাকতো, তখন যারা আসতো অতিথি হিসাবে, তখন আসতো হাতির বাচ্চা, আসতো হরিণের বাচ্চা, আসতো এবং পাখি আসতো। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন, প্রথম কথা হলো, এবং এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন নদীর তীরে পঞ্চবটি ছিল বা সীতারা কোন নদীর তীরে থাকতেন? উত্তর, গোদাবরী নদীর তীরে। তখন অতিথি হিসাবে আসতো হাতির বাচ্চা, আসতো হরিণের বাচ্চা, আসতো এবং পাখি আসতো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবং এই সময়ে সীতা যে মঞ্জুরিগুলো ছিল তাদেরকে নাতনি বলতো, এবং যেগুলো ভ্রমর ছিল তাদেরকে বলতো নাতনি জামাই। এটাও প্রশ্ন এক ধরনের, কাকে নাতনি বলে ডাকতো, সেটা হবে মঞ্জুরিগুলিকে, এবং নাতনি জামাই বলতো ভ্রমরকে। এরপরে আমরা দেখে নিই 10 নম্বর প্রশ্ন, এই অতীত দিনের কথা মনে পড়ায় সীতা দুঃখিত হলে তাকে সান্ত্বনা দেয় সরম, অর্থাৎ এই যে অতীত দিনে তারা বিয়ে হয়েছিল, তারা সুখে বসবাস করতো, এবং এই গোদাবরী তীরও, অর্থাৎ পঞ্চবটি বনেও যখন ছিল তখনও তাদের সুখ ছিল, সেই কথাগুলো মনে পড়তো, কিন্তু এখন তো সে স্বর্ণলঙ্কাতে বন্দি অবস্থায় রয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটা দেখো, জগৎ আনন্দ তুমি ভুবন মোহিনী। এখানে প্রশ্ন হলো এই যে লাইনটি, জগৎ আনন্দ তুমি ভুবন মোহিনী, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সরমার। এবং প্রশ্ন হতে পারে এখানে তুমি বলে কাকে অভিবাদন করা হয়েছে? উত্তর হয়ে যাবে আমাদের সীতাকে। এবং তৃতীয় প্রশ্ন, ভুবন মোহিনী কাকে বলা হয়েছে? তারও উত্তর হয়ে যাবে সীতা। চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই, নারীকুলের কলঙ্ক বলা হয়েছে শূর্পণখাকে। আমরা জানি শূর্পণখা লক্ষণকে পছন্দ করেছিল বলে তাকে প্রেম প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু সেই লক্ষণ রাগ করে তার কান এবং নাক কেটে দেয়, তার ফলেই তো সেই রাম রাবণের যুদ্ধ সূত্রপাত হয়েছিল, তাই না? তো এখানে শূর্পণখাকে বলা হয়েছে নারীকুলের কলঙ্ক। প্রশ্ন আসতে পারে নারীকুলের কলঙ্ককে, উত্তর হয়ে যাবে শূর্পণখা। 13 নম্বর প্রশ্ন, সরমার সঙ্গে কথোপকথনের ফলে সীতা অত্যন্ত কাতর হয়ে পড়লে সরমা ক্ষমা প্রার্থনা করে বলে, ক্ষম ক্লেশ আজি দিনু অকারণে হায় জ্ঞানহীন আমি। তাহলে এখানে আমাদের সামনে কয়েকটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, ক্ষম দোষ মম মৈথিলি এ ক্লেশ আজি দিনু অকারণে হায় জ্ঞানহীন আমি। তাহলে প্রথম প্রশ্ন, এই উক্তিটি কে কার প্রতি করেছিল? উত্তর হয়ে যাবে সরমা সীতার প্রতি করেছিল। দ্বিতীয় প্রশ্ন, মৈথিলি কাকে বলা হয়েছে? উত্তর হয়ে যাবে সীতাকে। তৃতীয় প্রশ্ন, জ্ঞানহীন আমি কে জ্ঞানহীন? তাহলে এটার উত্তর হয়ে যাবে সরমা। আমরা 14 নম্বর প্রশ্নটা দেখে নিই, ছদ্মবেশী রাবণ কোন ছদ্মবেশ ধারণ করেছিল? এটার উত্তর হয়ে যাবে গায়ে ভস্ম, হাতে কমণ্ডল এবং মাথায় ছিল জটা। এবং সেই রাবণকে কার সঙ্গে তুলনা করা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই রাবণকে তুলনা করা হয়েছিল বর্মার সঙ্গে, ঠিক আছে। 15 নম্বর, রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে যায় তখন সীতা কতগুলো জিনিসকে সাক্ষী করেছিল,
এই যে জিনিসগুলোকে সাক্ষী করেছিল তার একটা ক্রম রয়েছে, সেই ক্রমটা আমরা দেখার চেষ্টা করব। যদিও বিহার স্টেটে এরকম ক্রম নাও আসতে পারে, এটা নেটে আসে মূলত, তারপরেও আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। প্রথমে এসেছিল আকাশ, তারপরে সমীরকে সাক্ষী করেছিল, তারপরে বারিশকে করেছিল, তারপর ভ্রমরকে করেছিল, তারপরে কোকিলকে করেছিল। এখানে আকাশকে কবি শব্দবহ বলে অভিহিত করেছেন, সমীরকে গন্ধবহ বলে অভিহিত করেছেন, এবং বারিদ মানে জলরাশি, সেই সঙ্গে ভ্রমর এবং কোকিল, এই পাঁচটি জিনিসকে সীতা সাক্ষী করেছিল যে আমাকে রাবণ চুরি করে নিয়ে যাচ্ছে। ১৬ নম্বর প্রশ্ন, রাবণকে নির্লজ্জ পামর বলেছেন কে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাবণকে নির্লজ্জ পামর বলেছেন গরুড়ের পুত্র জটায়ু। জটায়ু হচ্ছে একটা পাখি বা পক্ষীরাজ। ১৭ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই, সীতা স্বপ্নে দেখেছিল বসুন্ধরাকে, বসুন্ধরা অর্থাৎ কে? বসুন্ধরা অর্থাৎ পৃথিবী। সেই সাথেই সীতা স্বপ্নে যে সমস্ত প্রাণীগুলোকে দেখেছিল তাদের কিছু ক্রম রয়েছে, সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে কবন্ধ, কবন্ধ কথার অর্থ মাথাহীন যে শরীর, সেটা ভূত, পিশাচ, দানব, শকুনী, গৃহিণী, শৃগাল এবং কুকুর। এখানে কবন্ধ, ভূত, পিশাচ, দানব ঠিক আছে, এখানে শকুনী এবং গৃহিণী এরা একই ধরনের প্রাণী এবং শৃগাল ও কুকুর এরা একই ধরনের প্রাণী, তাই ক্রমটি মনে রাখতে অসুবিধা হবে না। ১৮ নম্বর প্রশ্ন, যখন সীতা স্বপ্নে পৃথিবীকে দেখেছিল তখন পৃথিবী বা বসুন্ধরা সীতাকে বলে লো রঘুবধু সত্য যা দেখলে, বলছে রঘুবধু তুমি এই যে স্বপ্নে যেটা দেখলে সেটা সত্য, ভুল নয়, কেননা লণ্ডভণ্ড করি লঙ্কা দণ্ডিবে রাবণে পতিতর। কেননা লঙ্কাকে, স্বর্ণ লঙ্কাকে লণ্ডভণ্ড করে দিয়ে রাবণকে দণ্ডিবে অর্থাৎ শাস্তি দিবে কে? পতিতর, তোর পতি মানে কে? রাম। দেখো পুন নয়ন মিলিয়া, বলছে তুমি ভয় পেও না, তুমি স্বপ্নটি আবার নতুন করে দেখো। ১৯ নাম্বার, এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, সীতাকে রামের হাতে কে তুলে দিয়েছিল? সে হচ্ছে ইন্দ্রপত্নী শচী। সেই সময় শচী বলেছিল শুনলো মৈথিলি পরিষ্কারে রাজহস্তে দান করে দাতা, বলছে মৈথিলি মানে সীতা তুমি শোনো, তোমাকে রাজার হস্তে দান করে দেওয়া হলো, তাহলে কে বলেছিল? উত্তর হয়ে যাবে শচী। ২০ নম্বর প্রশ্ন, রাবণের পিতার নাম কি? উত্তর হয়ে যাবে পুলস্ত্য। এবং শেষ প্রশ্ন, আজকের আমাদের শেষ প্রশ্ন এবং এটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে মনে রাখবে, কে বলছে? দেবী কে পারে খণ্ডিতে বিধির নির্বন্ধ, বলছে বিধির যে নির্বন্ধ, বিধির যা বন্ধন মানে বিধির যেটা লেখা রয়েছে সেটা কেউ খণ্ডন করতে পারে না, কথাগুলো বলেছিল সরমা সীতার প্রতি, সীতাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চতুর্থ অধ্যায় যেটা অশোকবন, অর্থাৎ এই যে আলোচনাগুলো এতক্ষণ ধরে হচ্ছিল সরমা এবং সীতার মধ্যে, সেটা পুরোটাই অশোক বনে একটি গাছের তলায় বসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি চতুর্থ সর্গটি পুরোটাই সরমা এবং সীতার কথোপকথনের মধ্যে। ঠিক আছে, যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।